পেঁয়াজের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে আগামী এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে বলা হয়েছে আগামীকাল ভোর ছটা থেকে আগামী এগারোই এপ্রিল রাত বারোটা পর্যন্ত জরুরি সেবা ছাড়া সব বন্ধ থাকবে। এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, লকডাউন চলাকালে গণপরিবহন বন্ধ থাকবে। করোনা মহামারী নিয়ন্ত্রণে দেশব্যাপী লকডাউন শুরুর আগের দিন সকালে নিজের সরকারি বাসভবন থেকে ধানমন্ডির দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, লকডাউনে আগামীকাল থেকে গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। তবে কি কি সেবা লকডাউনের আওতামুক্ত থাকবে এ সময় তাও উল্লেখ করেন তিনি। এ পরিস্থিতিতে গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ট্রেন এবং লঞ্চ বিমান তাদের নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনা সরকারি নির্দেশনার আলোকে বিভিন্ন মন্ত্রণালয় তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হয় লকডাউন সংক্রান্ত প্রজ্ঞাপন, যাতে বলা হয় সোমবার ভোর ছয়টা থেকে আগামী রোববার রাত বারোটা পর্যন্ত জরুরি সেবা ছাড়া সব বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা, জরুরি সেবাদান, বিদেশগামী, বিদেশ প্রত্যাগত ব্যক্তিদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ, তাদের কর্মচারী ও যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস ও আদালত এবং বেসরকারি অফিস শুধু জরুরি কাজ সম্পাদনের জন্য সীমিত পরিসরে প্রয়োজনীয় জনবলকে স্ব প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় অফিসে আনা নেয়া করতে পারবে। শিল্প কারখানা ও নির্মাণ কার্যাদি চালু থাকবে। সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। খাবারের দোকান ও হোটেলে শুধু খাদ্য বিক্রয় বা সরবরাহ করা যাবে, তবে কোনো অবস্থাতেই হোটেল বা রেস্তোরাঁয় বসে খাদ্য গ্রহণ করা যাবে না। শপিং মল সহ অন্যান্য দোকানসমূহ বন্ধ থাকবে। তবে পাইকারি ও খুচরা পণ্য অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রয় করা যাবে। কাঁচা বাজার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয় বিক্রয় করা যাবে। ছুটির দিন ছাড়া সকল ব্যাংকে সকাল দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত লেনদেন করা যাবে। এদিকে লকডাউনের ঘোষণায় কর্মহীন হয়ে পড়ার ভয়ে ঢাকা ছাড়ার হিড়িক পড়েছে মানুষের মধ্যে। রাজধানীর বাস ও ট্রেন স্টেশন এবং লঞ্চ টার্মিনালগুলোতে সকাল গড়িয়ে বিকেল হলেও ভিড় কমেনি এতটুকুও। অন্যদিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় লকডাউনে দোকানপাট খোলা রাখার দাবিতে মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। শাহরিয়ার বাবু, রেডিও টুডে। দেশে করোনা